দু সংক্রান্ত আজকের ভিডিও লাইফ সাইন্স ক্লাস টু জিরো টু ফোর এম জেন সাজেশন টু জিরো টু ফোর এম জেন লাইফ সাইন্স সাজেশন টু জিরো টু ফোর দু হাজার চব্বিশের ক্ষেত্রে নার্সিং পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত এনএজেন টু জিরো টু ফোর প্রিপারেশন সংক্রান্ত যে সিরিজটা আমরা স্টার্ট করেছিলাম তো সেটার আজ কিন্তু পার্ট সেভেন এর আগে আমরা এই সিরিজের ছয়খানা ক্লাস করে নিয়েছি এবং তার আগে আগেও আমরা প্রচুর পরিমাণে কনসেপ্ট ক্লাস করেছি তো যারা যারা ফার্স্ট টাইম একেবারে চ্যানেলে ভিজিট করছো অবশ্যই যদি প্রয়োজন হয় প্রয়োজনের পরিপ্রেক্ষিতে চ্যালেটাকে সাবস্ক্রাইব করতে পারো এর আগের ভিডিওগুলো যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারেন ইউটিউবে গিয়ে সার্চ করো এনজিএম লাইফ সায়েন্স ক্লাস দু হাজার চব্বিশ রোহিত স্যার অথবা এনএনজিএম সাজেশন দু হাজার চব্বিশ রোহিত স্যার যে কোনো একটা দিয়ে সার্চ করলে অথবা এনএনজিএম লাইফ সায়েন্স ক্লাস রোহিত স্যার যে কোনো একটা দিয়ে সার্চ করলে তোমরা এর আগের সিরিজগুলো কিন্তু পেয়ে যাবে তো আজকে সিরিজটা পার্ট সেভেন হতে চলেছে এবং একেবারে প্রথমেই বলে রাখি খাতা পেন নিয়ে বসবে ওই শুধুমাত্র ওই পাতিপাতি কয়েকটা এমসি কিউ নিয়ে এসে আধা ঘন্টা চেঁচিয়ে ভাবে আমরা এমসি কিউ সলিউশন কোনোদিন করাইনি এবং ভবিষ্যতে কোনো দিন করাবো না অর্থাৎ প্রত্যেকটা এমসি যে অপশানগুলো থাকে প্রত্যেকটা অপশানের একেবারে ডেফতে গিয়ে প্রত্যেকটা অপশনকে অ্যানালাইসিস করা হয় তো ক্লাসগুলো তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হবে এবং তোমাদের সারা বছর যেগুলো পড়ে এসেছে সেই পড়াটাকে রিভাইজ করতেও কতটা গুরুত্বপূর্ণ হতে পারে একটা এমসি ক্লাস তো সেগুলো ক্লাসটা শেষ পর্যন্ত করলে বুঝতে পারবে যদি কারোর প্রয়োজন হয় শেষ পর্যন্ত করবে যদি প্রয়োজন না হয় ক্লাস দেখার দরকার নেই সো একেবারে কথা না বাড়িয়ে তো আজকের একেবারে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আছে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পরীক্ষার পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ এই ধরনের কোশ্চেন এই কোশ্চেন গুলো দেখাচ্ছি বলে যে এই কোশ্চেন গুলো করবে এরম না আনুষঙ্গিক বা পাশাপাশি বা প্রত্যেকটা কোশ্চেনের যে অ্যানালাইসিস গুলো করবো সেই এক্সট্রা ফ্যাক্ট গুলোকে অবশ্যই খাতাতে নোট ডাউন করার চেষ্টা করবে বেশ কিছু প্রশ্ন তোমাদের জন্য থাকবে সেই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে বেশ প্রথম যেটা আজকের প্রশ্ন রয়েছে প্রতঙ্গভূ উদ্ভিদের চলন তাহলে চারটি অপশন আমাদেরকে দিয়ে দিয়েছে থার্মোনাস্ট্রি আছে কেমোনাস্টি আছে সিস্মোনাস্টি আছে এবং ফোটো আছে আমরা চারটে অপশন কিন্তু এখানে দেখতে পাচ্ছি তাহলে পতঙ্গ উদ্ভিদের কথা কিন্তু আমাকে বলেছে এবারে দেখো এই পতঙ্গ উদ্ভিদের ক্ষেত্রে মেইনলি যে ব্যাপারটা হচ্ছে অর্থাৎ উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর হচ্ছে তাই না অর্থাৎ বাহ্যিক উদ্দীপকের সাহায্যে বা বহিষ্ঠ কোনো উদ্দীপকের তীব্রতার দ্বারা প্রভাবিত হয়ে যখন উদ্ভিদ অঙ্গের কোনো চলন হয় সেটাকে আমরা কি বলি ন্যাস্টিক চলন বলি তাহলে উদ্ভিদের ক্ষেত্রে প্রথমেই আমরা একদম ক্লিয়ার হয়ে গেলাম যে এদের ক্ষেত্রে যে চলনটা হয় সেটা কি চলন বলতো সেটা অফকোর্স ন্যাস্টিক চলন হবে এটা আমরা এখান থেকে ক্লিয়ার হতে পারলাম এরপর দেখো তাহলে ন্যাস্টিক চলনের ক্ষেত্রে আমি যদি নিচে গিয়ে তোমাদেরকে ডিটেলসটা বোঝানোর চেষ্টা করি দেখো তাহলে চরণ কাদের ক্ষেত্রে হয় বলতো না মেইনলি যারা কার্নিভোরাস হয় বলতো যারা বেশ তাহলে এদেরকে কি বলা হবে প্রথমত ঠিক আছে খাতাতে অবশ্যই নোট ডাউন করার চেষ্টা করবে এবার এদেরকে কার্নিভোরাস না বলে আরো একটা কিন্তু বলা হয় অর্থাৎ এদেরকে বলা হয় ইনসেকটিভোরাস এদেরকে বলা হচ্ছে ইনসেক্টিভোরাস এটাও তুমি বলতে পারো এই দুটো জিনিসই কিন্তু এদেরকে বলা হয় কার্নিভোরাস বা ইনসেক্টিভোরাস দুটোই কিন্তু বলা হয় যারা পতঙ্গ উদ্ভিদ হয় এবার দেখো তাহলে ন্যাস্টিক চলন হবে এটা কিন্তু আমরা প্রথমেই স্থির করে নিয়েছি এবার কি ন্যাস্টিক হবে কারণ ন্যাস্টিকের তো অনেক ভাগ রয়েছে ফটোন্যাস্টিক রয়েছে থার্মোন্যাস্টিক রয়েছে কেমোন্যাস্টিক রয়েছে সিসমোনাস্টিক রয়েছে তাহলে এক্ষেত্রে কোনটা হবে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে দেখো প্রশ্নের উত্তরটা যদিও খুবই সহজ তবুও আমি কিন্তু এটা সম্বন্ধে ক্লিয়ারেন্সটা করার চেষ্টা করি কনসেপ্টটা সব ক্লিয়ার রাখবে তাহলে যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে এই জিনিসগুলো দেখা যায় আমি যদি কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি প্রথমত কি আছে ভেনাস আছে না যেটাকে আমরা কি বলি কি বলি আমরা এটাকে ভেনাস ফ্লাইট ট্র্যাপ বলি ভেনাস ফ্লাইট ট্র্যাপ এটা বলি এই ভেনাস ট্র্যাপের একটা বাংলা নাম আছে কি তো একে বলা হয় কিটকল বা বুনো কিটকল বলা হয় কি বলা হয় একে বলা হয় বুনো কিটকল প্রত্যেকটা জিনিস খাতাতে নোট ডাউন করো প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসতেই পারে বেশ আচ্ছা আরো একটা প্ল্যান্টের নাম বলি পিচার প্ল্যান্ট রয়েছে পিচার প্ল্যান্ট রয়েছে পিচার প্ল্যান্টকে আমরা কি বলি বলো তো বাংলাতে আমরা পিচার প্ল্যান্টকে বাংলাতে বলি কলসপত্রী বলি আমরা বলি কলসপত্রী বেশ তাহলে এটা একটা রয়েছে এরম টাইপের উদ্ভিদ আচ্ছা আর কি রয়েছে বলো তো ড্রসেরা রয়েছে না আর রয়েছে ড্রসেরা ড্রসেরা মানে কি গো যেটাকে সানডিউ প্ল্যান্ট বলা হয় অর্থাৎ সূর্য শিশির একে কি বলা হয় সূর্য শিশির তাহলে এটা একটা হতে পারে এখানে একটা সূর্য এক্সাম্পল হতে পারে আরো আছে দেখো সূর্য শিশিরের সঙ্গে আছে ব্রেডার ওয়াট কি বললাম ব্রেডার ওয়াট আছে ওয়াট এটা একটা উদ্ভিদ রয়েছে ব্রেডার ওয়াটের যেটা মানে কমন নেম যেটা কমন ভাবে যেটাকে বলা হয় একে ইউট্রিকুলেরিয়া বলা হয় বেশ একে বলা হয় ইউট্রিকুলেরিয়া তাহলে এতগুলো উদ্ভিদ আছে এছাড়াও এছাড়াও কি হচ্ছে কুমড়োর আকর্ষের ক্ষেত্রে দেখা যায় অর্থাৎ আমরা কুমড়ো কুমড়োর ক্ষেত্রে কি বলতো কুমড়োর আকর্ষের ক্ষেত্রে যদি আমরা ক্লোরোফর্মের সহযোগিতা নেই কুমড়ো আকর্ষণ ক্ষেত্রে যদি আমরা ক্লোরোফর্মের সহযোগিতা নেই তাহলে সেখানে ক্লোরোফর্মের amongstorse যদি কুমড়ো আকর্ষণ আসে তাহলে কি হবে বলতো ওই ক্লোরোফর্মের দিকে কুমড়োর আকর্ষণগুলো এঁকে যায় তাই না এগুলো রয়েছে তাহলে দেখো এই যে এই সমস্ত উদ্ভিদগুলোর নাম আমি এখানে বললাম এদের ক্ষেত্রে কি হচ্ছে বলতো অর্থাৎ ভেনাসের ক্ষেত্রে অর্থাৎ উম বুমো কলের ক্ষেত্রে এবং তোমার কলসপত্রির ক্ষেত্রে সূর্য শিশিরের ক্ষেত্রে এদের ক্ষেত্রে মেইনলি বা তারপরের যে ব্রেডার ওয়ার্ড বলে যে গাছটি রয়েছে এদের ক্ষেত্রে এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে এরা পতঙ্গ অর্থাৎ পতঙ্গগুলো এদের সংস্পর্শে এলে তবে এরা কি করে সেগুলোকে খেয়ে ফেলে সেটা বিভিন্ন জনের বিভিন্ন ধরনের প্রসেস রয়েছে অর্থাৎ এখানে ব্যাপারটা যেটা হয় যে প্রত্যেকটা পতঙ্গ শরীরে কিন্তু প্রোটিন আছে অর্থাৎ প্রোটিনের সংস্পর্শে যখনই এরা আসছে তখনই এরা কিন্তু তাদেরকে আকৃষ্ট করে খেয়ে ফেলছে এটা ব্যাপার তাহলে প্রোটিনের সংস্পর্শ হতে হবে বা অন্য কোনো রাসায়নিক পদার্থের সংস্পর্শে কারণ প্রোটিনও একটা রাসায়নিক পদার্থ এই যে চলনটা হচ্ছে এবার তুমি আমাকে বলো তাহলে এটাকে আমরা কি বলবো বলো বলতো অফকোর্স এটাকে আমরা কি বলবো এটাকে আমরা কেমোনাস্টিক চলন বলবো যেহেতু এখানে রাসায়নিক পদার্থের উপর ভিত্তি করে চলনটা সম্পূর্ণ হচ্ছে এবার দেখো এবার মোটামুটি থেকে যতটুকু ছিল সেটা তোমাদেরকে জানালাম এবার এখান থেকে আরো একটা এক্সট্রা ইনফরমেশন তোমাকে দিয়ে যায় আমি কিন্তু এইখানে এই যে ব্রেডার ওয়ার্ড বলে ব্রেডার ওয়ার্ড বলে যে প্ল্যান্টির নাম কিন্তু লিখেছি তোমরা প্রত্যেক খাতাতে কিন্তু নোট করবে এই প্ল্যান্টির কিন্তু একটি ভালো কাজ রয়েছে কি কাজ করে বলতো প্রথমত যে কাজটি করে দেখো এই যে প্ল্যানটি এই প্ল্যানটি কিন্তু অর্থাৎ আমাদের যে কিডনি স্টোন হয় না আমাদের ক্ষেত্রে কিডনি স্টোন হয় হয় অর্থাৎ কিডনিতে পাথর না কিডনি স্টোন তো এই কিডনি স্টোনের কিন্তু চিকিৎসার ক্ষেত্রে এই ব্রেডার ওয়ার্ড বলে যে প্ল্যানটি এইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রত্যেকের খাতাতে নোট ডাউন করো এর চিকিৎসার জন্য ব্রেডার ওয়ার্ড কিন্তু ব্যবহার করা হয় ব্রেডার ওয়ার্ড নামক কার্নিভোরাস প্ল্যানটিকে কিন্তু ব্যবহার করা হয় বেশ এবার যাবো আমরা দু নম্বর প্রশ্নে তাহলে এখানে যেটা সঠিক উত্তর হলো কেমনোনাস্টিক চলন কি বলেছে প্রশ্নটি নাইট্রোজেন বিহীন একটি ফাইটো হরমোনের নাও আমাকে জিজ্ঞেস করেছে দেখো প্রথমত আমাকে বলেই দিয়েছে তাহলে নাইট্রোজেন বিহীন আছে দেখো এখানে যেগুলো দিয়েছে আছে আচ্ছা ইনসুলিন আছে 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 অক্সিন তাহলে অপশন কিন্তু আমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছে দেখো প্রথমত তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিই খাতাতে নোট ডাউন করে একদম লিখে রেখে দেবে যে কোনগুলো নাইট্রোজেন বিহীন এবং কোনগুলো নাইট্রোজেন যুক্ত এটা যদি লিস্ট আউট করা থাকে তাহলে কিন্তু সেখান থেকে বুঝতে তোমাদের সুবিধা হবে দেখো নাইট্রোজেন বিহীন যেটা হচ্ছে নাইট্রোজেন বিহীন অর্থাৎ যার মধ্যে নাইট্রোজেন থাকে না সেটা জানবে যে হবে সেটা ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেন থাকে থাকে না কার্বন হাইড্রোজেন থাকে এবং অক্সিজেন থাকে এবারে যদি বলা হয় সেটা নাইট্রোজেন যুক্ত নাইট্রোজেন যুক্ত কিন্তু প্রায় সবাই হতে পারে অর্থাৎ অন্যান্য যেগুলো রয়েছে তার মধ্যে দামন ধরো তোমার অক্সিন হতে পারে তার মধ্যে অক্সিন হতে পারে আচ্ছা সাইটোকাইনিন হতে পারে এরা দুজনেই কিন্তু নাইট্রোজেন যুক্ত বেশ অর্থাৎ এদের মধ্যে কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন চার কিন্তু উপস্থিত থাকে ক্লিয়ার এবারে দেখো এবারে এখান থেকে তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম যে নাইট্রোজেনবিহীন একটা হরমোন হচ্ছে জিব্বেরেলিন এবারে যদি আমাকে জিব্বেরেলিন সম্বন্ধে জিব্বেরেলিন সম্বন্ধে যদি আরো কিছু এক্সট্রা ইনফরমেশন এখানে আমাদেরকে দিতে হয় তাহলে কি বলা যেতে পারে দেখো জিব্বেরেলিন প্রথমত একটা জিনিস মনে রাখবে এখান থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট উঠে আছে কারণ তোমরা বই থেকে কিন্তু প্রত্যেকটা যেগুলো একদম চেনা কাজ রয়েছে সেগুলো কিন্তু তোমরা পারবে আমি একটু এক্সট্রা কিছু বলে দেওয়ার চেষ্টা করছি যেগুলো বা হয়তো অনেকের জানা আছে বা জানা নেই দেখো এর তো অনেকগুলো ভাগ হয় মেনলি জি এ একটা বিরাট ব্যাপার হয় যেটা তোমার কুমড়ো গাছ কুমড়োর ক্ষেত্রেও হতে পারে অথবা শশা গাছের ক্ষেত্রেও কিন্তু হতে পারে অথবা শশা গাছের ক্ষেত্রেও কিন্তু হতে পারে তো কুমড়ো শশা এদের ক্ষেত্রে কিন্তু মেনলি এই ব্যাপারটা হয় দেখো জি এ এর প্রভাবে দেখবে পুরুষ ফুল পুরুষ ফুলের ঘনত্ব পুরুষ ফুলের ঘনত্ব কি হবে কমবে পুরুষ ফুলের ঘনত্ব কমে এবং স্ত্রী ফুলের অর্থাৎ ওই উদ্ভিদটিতে স্ত্রী ফুলের ঘনত্ব কি হবে বলতো বাড়বে তাহলে পুরুষ ফুলের ঘনত্ব কমবে এবং স্ত্রী ফুলের ঘনত্ব বাড়বে এটা কিন্তু কুমড়ো শশা এদের ক্ষেত্রে দেখা যায় তাহলে প্রশ্নটাকে কিন্তু এইভাবে তোমাদেরকে ঘুরিয়ে দিতে পারে যে কুমড়ো বা শশা এই সমস্ত ফুলের বা এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে ফুলের পুরুষ ফুলের ঘনত্ব কমাতে এবং স্ত্রী ফুলের ঘনত্ব বাড়াতে নিম্নলিখিত কোন হরমোনটি ব্যবহার করা হয় কি বললাম বোঝা গেছে গেছে বেশ খাতাতে নোট ডাউন হয়ে এবার দেখো এখান থেকে আরও কিছু কিন্তু এক্সট্রা আসতে পারে কি কি আসতে পারে বলতো প্রথমত এখান থেকে আরেকটা প্রশ্নকে ঘুরিয়ে দিতে পারে যে ক্ষারীয় প্রকৃতির হরমোন কি বললাম ক্ষারীয় প্রকৃতির হরমোন অর্থাৎ হরমোনের টাইপও কিন্তু কিন্তু ধরনের হয় তাহলে অ্যাসিডিক হরমোন হতে পারে অর্থাৎ আম্লিক টাইপের হরমোন হতে পারে অথবা বেসিক টাইপের হরমোন কিন্তু হতে পারে তাহলে আমলিক অথবা খারিও তাহলে যদি বলে তোমাকে কথা কথা যদি তোমাকে বলে অবশ্যই কিন্তু ধরো তোমাকে প্রশ্ন করলো যে নিম্নলিখিত কোনটি খারিও হরমোন সেখানে কি কি অপশন দিল ধরো ধরো জিব্বেরেলিন একটা অপশন দিয়েছে আচ্ছা অক্সিন একটা অপশন দিয়েছে আচ্ছা ইথিলিন দিয়েছে আর কি দিয়েছে ধরো সাইটোকাইনিন দিয়েছে এই চারটে অপশন তোমাকে কিন্তু এখানে দিয়ে দিয়েছে তাহলে তাহলে যদি প্রশ্নটি তার থেকে তুমি কি করবে এই চারটির মধ্যে কোনটি হতে পারে একটি হরমোন দেখো খারিও হরমোন অবশ্যই মনে রাখবে হরমোন অবশ্যই হলো কে সাইটোকাইনিন সাইটোকাইনিন কিন্তু একটি খারিও হরমোন বেশ এবার তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে উত্তর দিয়ে জানাবে প্রত্যেকে এটা কমেন্টে উত্তর দিয়ে জানাবে দুটি দুটি আমলি হরমোনের উদাহরণ প্রত্যেকে লিখে দিয়ে দাঁড়াবে যে এই দুটি হলো আমলি হরমোনের উদাহরণ প্রত্যেকে কমেন্ট সেকশনে আমাকে কিন্তু জানিয়ে যাবে তাহলে বোঝা যাবে যে তোমাদের প্রিপারেশনটা কতটা ভালো চলছে এগুলো কিন্তু বইতে রয়েছে এবং প্রত্যেকে চেষ্টা করবে বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার কিন্তু চেষ্টা করবে এরপর দেখো তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে এটি কিন্তু তোমাদের পরীক্ষার পরিপ্রেক্ষিতে নো ডাউট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটি পড়ার কিন্তু বিরাট চান্সেস রয়েছে প্রশ্নটি আমাকে কি বলেছে দেখো বলেছে অক্সিটোসিন তৈরি হয় চারটে অপশন পশ্চাৎ পিটুইটারি থেকে অগ্র পিটুইটারি থেকে হাইপোথ্যালামাস থেকে থাইরয়েড থেকে তাহলে চারটি অপশন আমাদেরকে দিয়ে দিয়েছে অক্সিটোসিন হরমোনের কথা বলেছে এবং অক্সিটোসিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি হরমোন এবং এর কাজগুলোও কিন্তু অতিব গুরুত্বপূর্ণ দেখো প্রথমত তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি তাহলে অক্সিটোসিন বলে যে হরমোনটি রয়েছে এই অক্সিটোসিন হরমোনটি দেখো প্রথমত উৎপন্ন কোথা থেকে হচ্ছে বলি কারণ এই জিনিসটা না অনেকে গুলিয়ে যায় গুলিয়ে যাওয়ার কারণে অনেকে কিন্তু সেটাকে ভুল উত্তর করে দিয়ে চলে আসে এই কনফিউশনটা আমি আগে ক্লিয়ার করি তোমাদের হয়তো এই মুহূর্তে কনফিউশন হচ্ছে যে হাইপোথ্যালামাস হবে না পিটুইটারি হবে হাইপোথ্যালামাস না পিটিউটারির মধ্যে একটা কনফিউশন স্টুডেন্টদের মধ্যে হয় এটা বহু বছর ধরে হয়ে এসেছে তো দেখো প্রথমত মনে রাখবে প্রথমত যেটা আমাদের মনে রাখতে হবে যে হাইপোথ্যালামাসের মধ্যে আমাদের হাইপোথ্যালামাসের মধ্যে দুটো অংশের নাম কিন্তু মনে রাখতে হবে একটা হচ্ছে সুপরা অপটিক এবং আরেকটা হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস যারা বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছো তাদের কাছে এই নামগুলো কিন্তু অজানা নয় তাহলে হাইপোথ্যালামাসের কি বললাম তাহলে প্রথমত হচ্ছে একটা সুপ্রা অপটিক এটা একটা সুপ্রা অপটিক এবং আরেকটা কি বললাম প্যারাভেন্ট্রিকুলার প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস আমি এম বলে এটাকে শর্টে ডিনোট করলাম প্যারাভন্ট্রিকুলা নিউক্লিয়াস এই যে দুটো এই দুজনের ভেতরে একটি কোষ থাকে যে কোষটির নাম হচ্ছে নিউরোসেক্রেটারি সেল কি বললাম এই কোষটির নাম কি নিউরোসিক্রেটারি সেল এবার এই যে নিউরোসিক্রেটারি সেল এই নিউরোসেক্রেটারি সেল থেকেই কিন্তু একটি হরমোন খরিত হয় এই নিউরোসেক্রেটারি কোষ থেকে এবার যে হরমোনটি খরিত হয় এখানে মনে রাখবে মেইনলি কিন্তু অক্সিটোসিন খরিত হয় তাহলে এইখান থেকেই কিন্তু অ্যাকচুয়ালি অক্সিটোসিন হরমোনটার ক্ষরণ হচ্ছে তাহলে এইখান থেকেই কিন্তু অক্সিটোসিনের ক্ষরণ হচ্ছে এবারে এই জায়গা থেকে কিন্তু উৎপন্ন হলো অর্থাৎ এটা হচ্ছে এর উৎপত্তি স্থল এবার এইখান থেকে উৎপত্তি হওয়ার পরে বাকিটা আমি দেখো তোমাদের বলছি এখানটা আমি কিছুটা মুছে দেওয়ার চেষ্টা করছি এইখান থেকে উৎপত্তি হওয়ার পরে এরপর অর্থাৎ এখান থেকে উৎপত্তি লাভ করার পর এরা কিন্তু খরিত হয়ে 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 একটা জায়গাতে গিয়ে জমা হয় সেটা কোথায় বলতো পশ্চাৎ পিটুইটারিতে এরা কোথায় গিয়ে জমা হয় সরি এরা পশ্চাৎ পশ্চাৎ পিটুইটারিতে গিয়ে জমা হয় পশ্চাৎ পিটুইটারিতে গিয়ে কিন্তু এরা জমা হচ্ছে তাহলে ওইখান থেকে উৎপন্ন হচ্ছে তারপর খরিত হয়ে হয়ে পশ্চাৎ পিটুইটারিতে গিয়ে জমা হচ্ছে এবার জমা হওয়ার পর কি হচ্ছে এইখান থেকে যে সমস্ত কাজের জায়গাগুলি রয়েছে সেই সমস্ত লোকেশন গুলোতে ওরা কিন্তু পৌঁছে যাচ্ছে তাহলে আমাকে তো প্রশ্ন করেছিল কি আমাকে প্রশ্ন করেছে যে এর উৎপত্তি স্থল কোথায় ছিল তাহলে এখানে নিশ্চয় হাইপোথ্যালামাস হবে এবারে মাঝে এখানে একটা জিনিস আছে তোমাদের মনে রাখতে হবে অর্থাৎ ওই হাইপোথ্যালামাস থেকে থেকে পর্যন্ত এদেরকে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের তন্ত্র কাজ করে সেটাকে বলা হয় হাইপোফাইসিয়াল পোর্টাল তন্ত্র হাইপোফাইসিয়াল পোর্টাল তন্ত্র তাহলে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমাদের যেটা উত্তর এখানে হয়ে যাবে উত্তরটা তাহলে কি হবে অফকোর্স হাইপোথ্যালামাস হবে হাইপোথ্যালামাস থেকে ভেসোপ্রেসিনের উৎপত্তি হয় এবারে ভেসোপ্রেসিনের কাজগুলো তোমাদেরকে এখানে একটু ক্লিয়ার করে দিই একদম নাম্বার ওয়ান ওয়ান নাম্বার যে গুরুত্বপূর্ণ কাজটি চলছে প্রথম থেকে সবসময় মনে রাখে একদম প্রথম থেকে মনে রাখার চেষ্টা করবে তাহলে একদম প্রথমে যেটা করছে যে যখন ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স অর্থাৎ যখন যৌন মিলন চলছে তো সেই ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স এর সময় কি হচ্ছে স্পামকে বা শুক্রাণুকে স্পামকে বা শুক্রাণুকে কি করছে ভেজাইনা পর্যন্ত স্পামকে কি করছে ভেজাইনা পর্যন্ত অর্থাৎ জনি পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করছে বেশ এবং এই জনি থেকে আবারও এখানে মনে রাখবে এবং এই জনি থেকে কি করছে ইউট্রাসে ইউট্রাসে জরায়ুতে এই জনি থেকে ইউট্রাসে জরায়ুতে একে পৌঁছে দিতে বা চলাচলে সাহায্য করছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স দু নম্বরে তোমাকে কি মনে রাখতে হবে দু নম্বরে তুমি মনে রাখবে এরা হচ্ছে জরায়ুর জরায়ুর যে পেশি অর্থাৎ ইউটিরাসের পেশির সংকোচন ঘটিয়ে সন্তান প্রসবে সাহায্য করে ডিউরিং নর্মাল ডেলিভারি এটা কিন্তু নর্মাল ডেলিভারির ক্ষেত্রে হয় অর্থাৎ নর্মাল ভাবে বাচ্চা প্রসবের ক্ষেত্রে তখন কি হচ্ছে জরায়ুর দুদিকে যে পেশিগুলো রয়েছে যে পেশিগুলো সেগুলোর সংকোচন ঘটাচ্ছে এবং জরায়ুটাকে প্রসারিত করছে যাতে বাচ্চাটি খুব সহজে বেরিয়ে আসতে পারে নাম্বার টু নাম্বার থ্রিতে আর কি কাজ করতে পারে এরা স্তন গ্রন্থির অনৈচ্ছিক পেশি সংকোচন ঘটিয়ে দুগ্ধখরণে সহায়তা করে অর্থাৎ যারা যাদের ক্ষেত্রে দুগ্ধকরণ হয় যাদের বাচ্চা হয়ে গেছে এই সমস্ত মহিলাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি হচ্ছে যে পেশিগুলো রয়েছে সেগুলোর সংকোচন ঘটাচ্ছে এবং দুগ্ধকরণে এই হরমোনটি তাহলে এই তিনটে কাজ কিন্তু তোমাদের পরীক্ষার পরিপ্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ এবং এই জায়গাটি কিন্তু একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা প্রত্যেক খাতাতে কিন্তু নোট ডাউন করার চেষ্টা করো বেশ এরপরে যে আমাদের প্রশ্নটি রয়েছে দেখো বলেছে ফ্যাগোসাইটোসিসে অংশগ্রহণ করে দেখো ফ্যাগোসাইটোসিস সম্বন্ধে কিন্তু তোমরা প্রত্যেকে জানো ফ্যাগোসাইটোসিস নিয়ে আমার আলাদা করে বলার মতো কিছু নেই প্রত্যেকে তোমরা ফ্যাগোসাইটোসিস জানো এবারে এই প্রশ্নের উত্তর তারা করতে পারবে যারা বই ভালো করে পড়েছে যারা বই ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছে তারা কিন্তু এই প্রশ্নের উত্তরটা ভালো করে করতে পারবে বেশ তাহলে আমাকে চারটে দিয়েছে সোয়ান কোষ আছে 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 এবং রড কোষ আছে তাহলে ফ্যাগোসাইটোসিস হচ্ছে জীবাণু ধ্বংস করার একটা পদ্ধতি শুধুমাত্র জীবাণু ন যেগুলো বা অন্যান্য যে বাইরে থেকে পার্টিকেলস গুলো আসে সেগুলোকে খেয়ে ফেলার অর্থাৎ কোষ যখন সেগুলোকে খেয়ে ফেলে সেই যে ব্যাপারটা সেটাকেই বলা হয় ফ্যাগোসাইটোসিস এবারে এগুলোর আরো অন্যান্য ভাগ পরীক্ষার পরিপ্রেক্ষিতে যতটুকু বলা দরকার সেটুকুই আমি তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করছি দেখো দেখো ফ্যাগোসাইটোসিস এর যে গ্রহণ করে এখানে যেটি সঠিক উত্তর হবে সে হলো নিউরোগ্লিয়া বেশ এবং এই প্রশ্নটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবার দেখো তাহলে তোমাকে এবারে যদি প্রশ্নটাকে আবার ঘুরিয়ে করে যাদের জানা আছে তারা তো অফকোর্স জানো যারা জানো না খাতাতে নোট ডাউন করো আমাদের নিউরোগ্লিয়ার মধ্যে যদি তুমি নিউরোগ্লিয়ার ভেতরের অংশগুলো সম্বন্ধে পড়ে থাকো সেখানে নিশ্চয়ই পড়েছো যে নিউরোগ্লিয়ার ভেতরে কি থাকে বলতো নিউরোগ্লিয়ার ভেতরে মাইক্রোগ্লিয়া থাকে না নিউরোগ্লিয়ার ভেতরে কি থাকে গো নিউরোগ্লিয়ার ভেতরে থাকে মাইক্রোগ্লিয়া বাবু মাইক্রোগ্লিয়া থাকে নিউরোগ্লিয়ার ভেতরে তাহলে এই নিউরোগ্লিয়া মধ্যস্থ মাইক্রোগ্লিয়া হচ্ছে একটা ফ্যাগোসাইটিক সেল এবং যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে অংশ গ্রহণ করে এবং ফ্যাগোসাইটোসিস করে এবং এখানে নিউরোগ্লিয়া হবে আমার সঠিক উত্তর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা তাহলে আমাকে বলেছে পায়রার রাডারের মতো কাজ করে তাহলে তোমরা নিশ্চয়ই রাডার সম্বন্ধে প্রত্যেকে অবগত আছো যে রাডারের কি কাজ করে তাহলে মেইনলি রাডারের যেটা কাজ হয় রাডার কি গো রাডার কি করে বলো তো দিক পরিবর্তনের পরিবর্তনের ক্ষেত্রে ক্ষেত্রে যাচ্ছে এবং যারা পাখিরা হয় পাখিদের ক্ষেত্রেও দিক পরিবর্তনের ক্ষেত্রে অর্থাৎ উড়তে উড়তে কোন দিকটাতে সে পরিবর্তন করবে বা কোন দিকটাতে সে মোড় নেবে সেই দিকটা পরিবর্তন করার জন্য কিন্তু রাডারের প্রয়োজন হয় এবার পায়রার ক্ষেত্রে পায়রার ক্ষেত্রে কিন্তু আমার যেটা বলেছে মায়াটম পেসি মায়াটম অপশনটাকে এখান থেকে রিমুভ করে দাও কারণ মায়াটমের এখানে কোনো ব্যাপার নেই স্ক্যাপুলাকেও রিমুভ করে দাও স্ক্যাপুলার কোনো ব্যাপার নেই এবং এই রেমিজেস পালক এবং রেকট্রিসেস পালক এই দুটোর মধ্যে কিন্তু একটি হয়ে যাবে আমার এখান থেকে সঠিক উত্তর এবার কোনটা হবে সেটা আমাকে বিচার করতে হবে দেখো প্রথমত রেমিজেস রেমিজেস বলে যে পালকটি আছে সব সময় মনে রাখবে রেমিজেস পালকটা কি করে বলতো রেমিজেস পালকের কাজটা হচ্ছে এরা উড়তে সাহায্য করে তাহলে প্রথমত দেখো এখান থেকে আমাদের যে ব্যাপারটি মনে রাখতে হবে যেটি রেমিজেস পালক রয়েছে রেমিজেস পালকের কাজটা কি একদম প্রথমে আমরা এখান থেকে জানবো যে রেমিজেস পালক থাকে আমাদের টোটাল কতগুলো বলো তো তেইশটা থাকে রেমিজেস পালক এবং রেকটিসেস পালক রেকটিসেস পালক কতগুলো থাকে বলো তো বারোটা থাকে আমাদের রেকটিসেস পালক তাহলে ওদিকে তেইশটা এবং এদিকে বারোটা এবং এই যে রেমিজেস পালকগুলি এগুলো কিন্তু ডানাতে থাকে ডানাতে থাকে এবং এরা কি করছে এরা উড়তে সাহায্য করছে এবং এই যে বারোটি যেগুলো লেজের অর্থাৎ পুচ্ছ ভাগে লেজের মধ্যে যে রেকটিসেস পালক রয়েছে বারোটি এরা কি করছে বলতো এরা দিক পরিবর্তনে সাহায্য করে তার মানে রাডার যেমন দিক পরিবর্তনে সাহায্য করে পায়রার রেকটিসেস রেক্টিসেস পালকগুলি যেটা বারোটি রয়েছে এরা কিন্তু দিক পরিবর্তনে সহায়তা করছে তো সেই হিসাবে এখানে যেটি সঠিক উত্তর হবে সেটা হলো অপশন বি অফকোর্স অপশন বি হবে এখানে সঠিক উত্তর এর পরের যে প্রশ্নটি রয়েছে নিউক্লিওলার অর্গানাইজার তৈরি করে এটা কিন্তু একটু হাই লেভেলের প্রশ্নকে কিন্তু জানতে হবে কারণ এই এই ব্যাপারটা ব্যাপারটা কিন্তু কিন্তু রয়েছে রয়েছে সিলেবাসের মধ্যে তোমাদের কোষ বিভাজন থেকে প্রশ্নটা কিন্তু দিয়েছে নিউক্লিওলার অর্গানাইজার তৈরি করে কি তৈরি করে ম্যাসেঞ্জার আর এনএ আছে আচ্ছা ট্রান্সক্রিপশনাল আর এনএ আছে হাইড্রোজেনাস নিউক্লিয়ার আর এনএ বা এইচএনএ রয়েছে এবং রাইবোজোমাল আর এনএ রয়েছে চারটে জিনিস আমাদেরকে কিন্তু দিয়েছে তাহলে নিউক্লিওলার অর্গানাইজার সময় যেটা তৈরি করবে মনে রাখবে যে এরা কিন্তু রাইবোসোমাল আর তৈরি করে এবারে এই আর 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 এন এর কাজ কি বলতো আর আর এম আর টি এরা প্রত্যেকে কিন্তু প্রোটিন অর্থাৎ এরা প্রত্যেকে কিন্তু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে তাহলে এই প্রোটিন সংশ্লেষটা অ্যাকচুয়ালি তোমাকে যদি তাহলে প্রশ্ন করে যে এই প্রোটিন সংশ্লেষটা আমাদের কোষ বিভাজনের কোন দশাতে হচ্ছে আমাদের কোষ বিভাজনের কোন দশাতে এই প্রোটিন সংশ্লেষটা হচ্ছে প্রত্যেকের জন্য একটা প্রশ্ন রইল যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে কোষচক্রের কোন দশায় প্রোটিন সংশ্লেষ এবং কোন দশায় ডিএনএ সংশ্লেষ হয় এই দুটো প্রশ্নের উত্তর প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবে প্রত্যেকের জানা আছে এটা যারা পেট ব্যাচে আছো তারা তো অবশ্যই জানো এটা প্রত্যেকে এটা কিন্তু জানিয়ে যাবে কোষ চক্রের কোন দশায় প্রোটিন সংশ্লেষ হচ্ছে এবং কোন দশাতে ডিএনএ সংশ্লেষ হচ্ছে ভাই এর পরের প্রশ্নটা যেটা বলেছে সিস্টার ক্রোমাটিড পরস্পর থেকে পৃথক হয় অ্যানাফেজ অ্যানাফেজ 1 এ মেটাফেজে টেলোফেজে তোমরা জানো যে সিস্টার ক্রোমাটিড তৈরি হয় এবং অ্যানাফেজ অ্যানাফেজের ক্ষেত্রে অ্যানাফেজ 1 এ এখানে যেটি সঠিক উত্তর হবে সেটি হলো অ্যানাফেজ 1 অ্যানাফেজ 1 এ কি হচ্ছে বলো তো এরা প্রত্যেকটা পৃথক হচ্ছে অর্থাৎ সিস্টার ক্রোমাটিড গুলো পরস্পর পৃথক হচ্ছে অর্থাৎ এদের ভিতরে যে ইন্টারজোনাল ফাইবারটা রয়েছে অর্থাৎ ইন্টারজোনাল তন্তুটা যেটা রয়েছে সেটার বিকর্ষণের ফলে কিন্তু এরা পরস্পর থেকে ছেড়ে চলে যাচ্ছে বা পৃথক হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা ক্রোমোজোমের একটি করে সিস্টার ক্রোমাটিড বেমের বিপরীত মেরুতে গিয়ে চালিত হচ্ছে এবং এই যে চলনটা হচ্ছে এটাকে কিন্তু অবশ্যই কি বলা হয় বলতো অ্যানাফেজিও চলন বলা হয় বা ক্রোমোজোমিও চলন বলা হয় তাহলে এখানে যেটি সঠিক উত্তর হবে অ্যানাফেজ ওয়ান এটা কিন্তু অ্যানাফেজের ফার্স্ট স্টেজে হয় সেকেন্ড স্টেজে কিন্তু হয় না যদিও বিভিন্ন বইতে কিন্তু এটাকে অ্যানাফেজ বলেও বলা আছে বা তোমাদের যদি ওয়ান না দেয় তাহলে তোমরা কিন্তু ডাইরেক্ট এটাকে অ্যানাফেজ এনআফএ করতে পারো সেক্ষেত্রে ভুল হওয়ার কিন্তু কোনো রকমের ব্যাপার নেই এর পরের যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি কিন্তু তোমাদের উদ্দেশ্যে আমি দিয়ে যাবো দেখো প্রশ্নটি আমাদেরকে কি বলেছে যে সমাজ একটি প্রশ্ন এবং খুব ভালো প্রশ্ন কিন্তু বত্রিশটি জননকোষ শুক্রাণু তোমাকে বলে দিয়েছে যদি পেতে হয় তাহলে কতগুলি মাতৃকোষের প্রয়োজন বা শুক্রাণু পেতে গেলে কতগুলি প্রয়োজন রয়েছে 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 চারটি আটটি তাহলে বত্রিশটা পেতে হবে তাহলে যদি তোমাদের জানা থাকে যে একটা থেকে কটা পাওয়া যায় এবং জনন কোষের ক্ষেত্রে কোন ধরনের কোষ বিভাজন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে তাহলে বত্রিশটা পেতে কতগুলো লাগবে সেটা নিশ্চয়ই বলতে হবে না প্রত্যেকে প্রত্যেকে এটার উত্তর কমেন্ট সেকশনে

ক্ষেত্রে তোমাদের যেটা মনে রাখতে হবে দেখো প্রথমত এরা হচ্ছে এরা কোথা থেকে আসছে বলতো এরা ওভারি থেকে আসছে অর্থাৎ এরা ডিম্বাশয় থেকে খরিত হচ্ছে ডিম্বাশয় থেকে তাহলে ডিম্বাশয় থেকে যে সমস্ত হরমোন নিশ্চিত হচ্ছে তার মধ্যে কিন্তু অবশ্যই প্রজেস্টেরন থাকবে আর কে থাকবে গো ডিম্বাশয় ডিম্বথলি থেকে ইস্ট্রোজেন হয় তাহলে দুটো তো ব্যাপার হচ্ছে একটা ইস্ট্রোজেন এবং একটা প্রজেস্টেরন তাহলে ইস্ট্রোজেনটার ক্ষেত্রে কি হচ্ছে বলতো ব্যাপারটা ইস্ট্রোজেনটা হচ্ছে ডিম্বাশয়ের ডিম্বথলি থেকে নিঃসৃত হচ্ছে এটা গেল আমার নাম্বার ওয়ান ফ্যাক্ট এবং নাম্বার টু যেটা এখানে ফ্যাক্ট রয়েছে এর আরেকটা জায়গা রয়েছে যেটাকে বলা হয় পিত গ্রন্থি পিত গ্রন্থি বা কর্পাস লিউটিয়াম কর্পাস লুটিয়াম বা কর্পাস লিউটিয়াম থেকে কিন্তু প্রজেস্টেরন করিতে হয় তাহলে প্রজেস্টেরনের খরণ স্থল অবশ্যই এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হলো অপশন বি কর্পাস লিউটিয়াম এইটি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর বেশ তোমরা আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে যে এই যে একটা দেখতে পাচ্ছ আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এই আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস থেকে কি হরমোন করিত হয় আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস থেকে কি হরমোন করিত হয় এবং অবশ্যই এটা কোথায় অবস্থিত প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাবে এবং সেই সঙ্গে আরো একটা উত্তর তোমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে হবে যেটা আমাদের আজকে দশ নম্বর প্রশ্ন রয়েছে যে মিশ্র স্নায়ুর উদাহরণ চারটে অপশন এখানে দেখতে পাচ্ছ ভেগা স্নায়ু আছে ট্রাইজেমিনাল স্নায়ু আছে এবং ফেসিয়াল স্নায়ু আছে এদের তিনজনের মধ্যে কোনটা মিশ্র স্নায়ু তাহলে তোমাদেরকে দুটো কমেন্ট উত্তর হবে হবে নম্বর এবং দশ নম্বর প্রশ্ন আমি বললাম নম্বর প্রশ্নে কোথায় থাকে এবং কি হরমোন করে এটা কমেন্টে জানাবে এবং সেই সঙ্গে এই চারটের মধ্যে বা তিনটের মধ্যে ভেগাস ট্রাইজেমিনাল এবং ফেসিয়াল মধ্যে মিশ্র স্নায়ুর উদাহরণ কোনটি অবশ্যই প্রত্যেক তো এই ছিল আজকের ক্লাস থ্রি ফিফটি প্লাস সাড়ে তিনশো প্লাস এই বছরের পরীক্ষার জন্য টার্গেটেড পরীক্ষার আঙ্গিকে যে ধরনের কোশ্চেন আসে সেই ধরনের কোশ্চেন নিয়ে যে সিরিজ আমরা শুরু করেছিলাম তার পার্ট সেভেন আজকে আমরা শেষ করলাম অবশ্যই যদি ক্লাসটি ভালো লাগে যারা শেষ পর্যন্ত তোমাদের মূল্যবান সময় নষ্ট করে ক্লাসটি দেখলে যদি তোমার প্রয়োজনে আসে ক্লাসটি যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ক্লাসটিকে সাপোর্ট করবে কমেন্টের মাধ্যমে জানিয়েও প্রশ্নের উত্তরগুলো এবং ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না তো আজকে মতো এখানে শেষ করছি খুব শীঘ্রই আবার একটা নতুন ক্লাস নিয়ে আসছি একেবারে এই সময়টা অন্য কিছু নিয়ে মাতামাতি করার সময় নয় এই সময়টা একেবারেই সময় নষ্ট করারও সময় নয় ঠিক যেমনভাবে এবং যারা ব্যাচে আছো বা যারা ফ্রি ক্লাসেসগুলো দেখছো এই মুহূর্তে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ডকে কে কিন্তু সঠিকভাবে ইউজ করতে হবে তো প্রত্যেকের ভালো হোক শুভ হোক খুব ভালোভাবে তোমরা পড়াশোনা করো আজকের মতো এখানেই শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে